আমরা আসছি কক্সবাজারের ফিশারি ঘাটে। এখানে সামুদ্রিক নানা ধরনের মাছ আমরা দেখব। রাস্তাটা নানা ধরনের মৎস্য এখানে আসতেছে, বিশেষ করে মাছগুলো আসতেছে আপনার, মাছগুলো বেশিরভাগ আসতেছে আপনার কলকাতা থেকে। দেখুন অনেক রকম মাছ, আমরা একটু পরে নিয়ে যাবো আপনাদেরকে। এটা হলো বাঙালি মোহনা, বাঙালির মোহনা থেকে দেখুন নৌকা বোঝাই বোঝাই করে ট্রলারে মাছ আসতেছে। দেখেন বাঘখালীর মোহনায় ট্রলার বোঝাই করে কিন্তু মাছ আসতেছে। আপনারা দেখেন আমাদের মানে মৎস্য কেন্দ্রিক যে জীবন ব্যবস্থা, এটা পুরাটাই আমাদের কক্সবাজারের ফিশারি ঘাটে আপনারা দেখতে পারবেন। অনেক ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে, আর সুরমা জাতীয় ক্যাটফিশ কিছুটা, এটাকে স্যালমন ফিশও বলে, বেশ ভালো। আর এই মাছটাকে এখানকার লোকাল ভাষা বলে গুজ্জা মাছ, আসলে এটা ওয়ান কাইন্ডস অফ রিটা মাছ। এখন বর্তমান জোয়ার চলতেছে আপনার, এটা হচ্ছে বাঘখালী নদীর মুখ, ওখানে ব্রিজ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, নৌকা বোঝাই করে কিন্তু মাছ আসতেছে। এগুলো কিন্তু সবই সামুদ্রিক মাছ। অনেক ধরনের মাছ, বিশেষ করে এখানে পায়রা মাছ দেখা যাচ্ছে, পোয়া মাছ দেখা যাচ্ছে, হ্যাঁ অনেক ধরনের মাছ এখানে উঠছে। এটা গড়পত্তায় বিক্রি হবে, এই এই ঘাটের মধ্যে নৌকাগুলো কিন্তু আসে, এটাকে বলা ফিশারিজ ঘাট। আর ওই নৌকাগুলো সমুদ্র থেকে কিন্তু দেখা যাচ্ছে, দূরের যে বোটগুলো সমুদ্র থেকে গেল এসে এখানে নোঙর করছে মাছ নিয়ে। এখানে আরো ধরনের মাছ দেখা যাচ্ছে, দেখেন এটা কিন্তু কালীচান্দা। বড় ভাই কালীচান্দা কত করে নিলেন মন? 18,000 টাকা। 18,000 কেজি কত পড়লো? 450। আমরা মাছ বাজারের ভিতরে যাব, দেখবেন কালীচন্দ্রের মন কত বড় ভাই? কালীচন্দ্রের মন কত ভাই? ভাই কালীচন্দ্রের মন কত? যে মাছটা ঢাকা 16,000 থেকে 14,000 পাওয়া যায় এখানে 26,000 টাকা, মানে এটা কি রেট আমরা এটা বুঝতে পারতেছি। এগুলো কি কই কোরাল? এই যে কোরাল মাছ দেখেন, এটা কই কোরাল? না না
সেটাও দেখা যায়। সবাই পাশে নিয়ে যায় প্যাকেটগুলো করে নিয়ে পাশে নিয়ে যেতে। যেসব জিনিস বাঙালি আগে খাইতো না দেখেন এখন পুরা বিক্রি হচ্ছে টুরিস্টদের কারণে। এই যে এখানে দেখা যাচ্ছে অক্টোপাস স্কুইড সব ধরনের। হ্যালো